ভালো জানেন আমি শুনতে পাই অবশ্যই শরীয়ত তরিকত হাকিকত মারিফত শরীয়তের বিষয় আমি জানি শরীয়তের বিষয় আমি জানি আমি দেখেছি শরীয়তের বিষয় হলো আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু আইন দুনিয়ার মধ্যে রেখে গেছেন এই আইন মোতাবেক আমরা মুসলমান যারা তাদের চলতে হবে চলি তরিকত দেখেছি হাকিকত দেখেছি এবার আসি আমি মারিফতের সাধন দেশে একটা কথা বলছে আমার ভাই যে সাধারণ মানুষও মারফত করতে পারে না সাধারণ মানুষ মারফত করতে পারে না মানুষ দুই প্রকার এই ছোট বাজান আপনারা মানুষ হলো দুই প্রকার এক প্রকার মানুষ হলো তেফেল আরেক প্রকার মানুষ হলো কামেল কামেল হলো সম্পূর্ণ মানুষ তেফেল হলো অসম্পূর্ণ মানুষ অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে চৈতন্য জ্ঞান পাবার আসে ওই জ্ঞান বিকশিত যার হইয়াছে দেখলে ইসিনা যায় তার লক্ষণ সবাই সাধারণ মানুষের কোনো ক্ষমতা নাই কেউ যদি পীরের দরবারে গিয়ে আত্মসমর্পণ না করে আর পীর যদি তার জালালি হালাতে জালালি ফায়ার দান না করে তাহলে সে কখনো মারিফতের রাস্তায় পৌঁছাইতে পারবে না মারিফত এত সোজা না শরীয়ত যেমন সবাই করতে পারে মারিফত যেমন সবাই করতে পারবে বিষয়টা এরকম না মারিফত হলো ওজনদারি একটা জিনিস এইটা ওজনদারি এই জিনিসটা বহন করতে হলে তার ভাণ্ডটাও ওই মজবুত ভাণ্ড হইতে হবে বলিয়াল্লা গাউস কুতুব তারা কিন্তু পড়ে না তারা অমর তাই তো তাদের দরবার হলে মাজার হলে কয় মাজার শরীফ সাধারণ মানুষ মানলে কি হয় মাজার হয় কবর হয় আপনারা একটু সাথে সাথে বললেন সাধারণ মানুষ মানলে হয় কবর আর অলি আল্লাহ যারা তারা পর্দা নিলে হয় মাজার ফরিদ সার একটি গানের মধ্যে আছে আর অলি আল্লাহ মতো হাদিসে নবীর নয় কি সারা অলিরে ভাবিস না আর মরা অলি আল্লাহ গাউস কুতুব আল্লাহ কয় নহে আমি সারা আমি হয়ে যাই তার হস্তপদ সর্বঙ্গ কর্মধারা অলিরে ভাবিস না আর মরা মাজার হলো মহাতীর্থ খুদার রহমতে ঘেরা রহমত আসি দলে দলে জিয়ারত করে আসি কিরা অলিরে ভাবিস না আর মরা শ্মশান কিংবা কবর খোলায় থাকে সকল মরা পিতা পুত্রের নাইরে খবর কার কবরকে দেয় পাহারা অলিরে ভাবিস না আর মরা সবার ভাগ্যে নাইরে মাজার মানুষ মরছে জগৎ জোড়া মাজারকে কবর জানিলে ফরিদ সাকই তার কপাল পোড়া অলিরে ভাবিস না আর তাই মারিফতি বিষয় মারিফতি আধ্যাত্মিক জ্ঞান যাইতে হলে একজন কামেল আলীর দরবারে গিয়ে আত্মসমর্পণ করতে হবে কারণ মুসলমান শব্দের অর্থই হলো আত্মসমর্পণ সাধক ফরিদপুরের হালিপুয়াদির একটি গানের মধ্যে আছে হাদিসে আছে মান আরাফা নাফসাহু ফাকাতারা ফারাব্বাহু যে চিনেছে নিজকে সে পেয়েছে রবকে তাই তো গানের মধ্যে আছে ওরে আপনাকে চিনতে হলে মিশে যাও মুর্শিদের দার কি ঘুমে ঘুমায়ে আসো ডুবে দেখ অন্তরিকাতে জ্ঞান হারা পশুদের মতো অতি ভালো পারে ঘুরবি কত ও তোর মানব জনম বৃথা এসে তো জানা নাই তোর নিজের মাঠে বেমরি দাম আজ যারা তাদের জ্ঞানের দরে যাই তালা মারা ওরা বৈদিক পথে চলছে তারা মূল হারাইয়া খালি হাতে পীর মুর্শিদ নাই রাসূল যে কইল সে হইল বাতুল সাধক হালিম বলে চরণের দূর দিও মুর্শিদ তাই নিজেকে চিনতে হলে একজন গুরুর দরবারে গিয়ে আত্মসমর্পণ করতে হবে খাঁটি মুসলমান হইতে হবে আমার বাবা মুসলমান আমার মা মুসলমান তারা দুজনই গরুর মাংস খায় আমি তাদের ঘরে হয়েছি জন্ম নিয়েছি আমিও মুসলমান এটা হলো নামধারী মুসলমান আসলে মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী একজন আল্লাহর অলির দরবারে গিয়ে আত্মসমর্পণ করলে তার হাতে হাত রেখে বায়াত হইলেই সে প্রকৃত মুসলমান হইতে